আন্ড্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে অবিশ্বাস্য জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর বিপক্ষে 206 রানের পাহাড় সম টার্গেট তাড়া করে 5 উইকেটের জয় পায় কলকাতা। দলের হয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেন রাসেল, মাত্র 13 বল খেলে 48 রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করার রাসেল প্রসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান টুইট বার্তায় বলেন, রাসেল হলো সত্যিকারের চ্যাম্পিয়ন, সে জানে কী করে ম্যাচ জিততে হয়, তার ব্যাটিংয়ে আমি মুগ্ধ, সে সত্যিকারের একজন মাসলম্যান। চলতি আইপিএলের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আন্ড্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে অবিশ্বাস্য জয় পায় শাহরুখ খানের দলটি। বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবের মতো রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন রাসেল। তার বিধ্বংসী ব্যাটিংয়ে বেঙ্গালুরুর বিপক্ষে 205 রানের পাহাড় ডিঙিয়ে 5 উইকেটে জয় পায় কলকাতা। আইপিএলের চলতি আসরে 4 ম্যাচে 3য় জয় পায় কলকাতা। অন্যদিকে এ নিয়ে টানা 5 ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু। দলের জয়ে মাত্র 13 বল খেলে 369.23 স্ট্রাইক রেটে দৃষ্টিনন্দন 7টি ছক্কা ও 1টি 4-এর সাহায্যে অপরাজিত 48 রান করেন রাসেল। শেষ দিকে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল 18 বলে 53 রান, হাতে ছিল 5 উইকেট। মোহাম্মদ সিরাজের করা 18তম ওভারে 3টি ছক্কা হাঁকিয়ে 23 রান আদায় করে নেন রাসেল। শেষ 12 বলে প্রয়োজন ছিল 30 রান। টিম সাউদির করা 19তম ওভারে 4টি ছক্কা ও 1টি 4-এর সাহায্যে 29 রান আদায় করে নেন রাসেল। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 1 রান। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন শুভম গিল। কলকাতার জয়ে এছাড়া 31 বলে 43 রান করেন ওপেনার ক্রিস লিন, 25 বলে 33 রান করেন রবিন উথাপ্পা, 23 বলে 37 রান করেন